আজ পহেলা ফাল্গুন, আগামীকাল ভালোবাসা দিবস, আর বসন্তের শুরুতেই এমন বিশেষ দুটো দিনকে কেন্দ্র করে রাজধানীর ফুল আর পোশাকের দোকানগুলোতে রয়েছে একটু বাড়তি ভিড়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, ফলে বছর জুড়েই থাকে ফুলের চাহিদা। তবে বসন্ত বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসেই চাহিদা থাকে সবচেয়ে বেশি। এ দিন দুটি এলেই ফুলের দাম বেড়ে যায় কয়েকগুণ। একদিন আগেই যে গোলাপ ছিল প্রতিটি ১৫ টাকা, আজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আর ভালোবাসা দিবসে সেটা হয়ে যায় প্রতিটি ৮০ থেকে ১০০ টাকা বা তারও বেশি। শুধু গোলাপই নয়, অন্য ফুলের ক্ষেত্রেও দাম বেড়ে যায় বেশ কয়েকগুণ। বসন্তের প্রতীকিত ফুল, এজন্য বসন্তের প্রথম দিন, সেজন্য ফুল কিনতে আসছি। ১৩ এবং ১৪ শাহবাগ ফুলের দোকান, অন্যরকম অনুভূতি। আজকে গোলাপ বিক্রি করতেছি আমরা ২০ টাকা ২৫ টাকা পিস, যদি দাম বেশি হয় তাহলে আমরা ৩০ ৩৫ এরকম হবে দেশিটা, আর বিদেশিটা হবে ৫০ ৬০ এবং ৮০। আর ভালোবাসা দিবসে তো ওটা বলা যাবে না, সবকিছু মিলেই আসলে দামটা একটু বেশিই রাখছে, তারপরেও সবাই কিনতে হচ্ছে। তবে আগে যেখানে কেনাকাটার ধুম ছিল ধর্মীয় উৎসব ও পয়লা বৈশাখ কেন্দ্রিক, এখন তা হয়ে উঠছে দিবস ভিত্তিক। বিপণী বিতানগুলো এখন প্রতিযোগিতায় নেমেছে পোশাকের রং এবং বৈচিত্র্য নিয়ে। মার্কেট ভেদে আছে ভিন্নতা, কোথাও ফাল্গুন, কোথাও আবার আধিপত্য ভালোবাসা দিবসের। শাড়ি কিনেছি, পাঞ্জাবি কিনেছি, কানের দুল কিনেছি, চুড়ি কিনলাম এবং এত কিছু কিনেছি পয়লা ফাল্গুন। পয়লা ফাল্গুনের জন্য একটু পাঞ্জাবি কিনতে এসেছি, বাসার জন্য মার জন্য কিছু নেব। এমন একটা ড্রেস দেখতেছি পয়লা ফাল্গুনের সাথেও যাবে, আবার পরের দিন তো ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, তখনও যেতে চায়। হলুদের সাথে এবার ম্যাজেন্ডা কালারটা ভালো যাচ্ছে, সবুজও যাচ্ছে। নারীদের মধ্যে ভালোবাসাটা বেশি আর গিফটটা নারীরাই বেশি করে, তাই আমাদের বেচাবিক্রিটা বেশ ভালো। এছাড়া পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে অনেকেই কিনছেন পায়েল, কানের দুল, ব্রেসলেট, এমনকি নেকলেসের মতো উপহারও। বিশেষ দিবস উপলক্ষে সব কেনাকাটা আয়োজনের মধ্যে যেমন রয়েছে সার্বজনীন উৎসবের আমেজ, তেমনি উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে, এমন প্রত্যাশা সবার। অনুপ অধিকারী, তরুণ, ডিবিসি নিউজ, বসুন্ধরা সিটি, ঢাকা।